এবার ভোটের ময়দানে প্রিয়াঙ্কা গান্ধী দাদা রাহুলের ছাড়া ওয়াইনাড এই প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে ওয়াইনাড কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রিয়াঙ্কারও নাম ঘোষণা আরও বিস্তারিত এই বিষয়ে জানাবেন মৌমিতা চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা দেখো ওয়াইনাড থেকে যে লোকসভা নির্বাচন বা ইলেকশন হতে চলেছে সেখান থেকে প্রার্থী হতে চলেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং কেসি বেণুগোপালের সই করা এই তালিকা ইতিমধ্যেই কংগ্রেসের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে রাহুল গান্ধী যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই জায়গায় এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং ওয়াইনাড থেকে তিনি কংগ্রেসের প্রার্থী ধন্যবাদ মৌমিতা এবার ভোটের ময়দানে প্রিয়াঙ্কা গান্ধী দাদা রাহুল গান্ধী ছাড়া ওয়াইনাড থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে ওয়াইনাড কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতেই প্রিয়াঙ্কারও নাম ঘোষণা হয় ওয়াইনাড থেকে এবার প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের প্রার্থী ওয়াইনাড উপনির্বাচনে সেখান থেকেই কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে এবং তারপরই প্রিয়াঙ্কা গান্ধীরও নাম প্রকাশ করা হয়েছে যেখানে ওয়াইনাড উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা